আছে নগাঁও জেলার রায়ডিঙা কৌশুক অঞ্চল আর রায়ডিঙা কৌশুক অঞ্চলের অগ্রণী শিক্ষা অনুষ্ঠান উদয়চন্দ্র শইকীয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চলিত বর্ষ সোণালী জয়ন্তী বর্ষ ভরি দিলে আর সোণালী জয়ন্তী উপলক্ষে বর্তমান আজির পর অনুষ্ঠিত হয়েছে সোণালী জয়ন্তী বর্ষ কার্যসূচী। ইতিমধ্যে 50খন পতাকা উত্তোলনের কার্যসূচী শুভারম্ভ করা হয়েছে। মই মোর সতীর্থক ইয়ার সামগ্রিক পরিবেশ দেখাবলে অনুরোধ জানালো। আসলে অঞ্চলের 50জন বিশিষ্ট ব্যক্তিয়ে আজি এই যে সোণালী জয়ন্তী পতাকা সেই পতাকা উত্তোলন করেছে আর পুয়া মূল পতাকা প্রধান শিক্ষয়িত্রীগুলিয়ে মূল পতাকা উত্তোলন করার পিছতে বর্তমান 50গী বিশিষ্ট ব্যক্তিয়ে বর্তমান যে সোণালী জয়ন্তী পতাকা সেই পতাকা উত্তোলন করেছে। মূল সতীর্থয় সামগ্রিক ইয়ার পরিবেশ দেখা গেছে। মই সভাপতিগী আছে, কথা পাতিম। আমার মজার উপস্থিত হয়েছে, আমি খন্তেক পিছতে আমার পিছর কার্যসূচী আমি আরম্ভ করি। যেহেতু আজি এই অঞ্চলের বহুতো জ্ঞানী জ্ঞানী ব্যক্তি সকল আহিছে, 50খন পতাকা উত্তোলন করা হয়েছে আর যাতে এই পিছর অনুষ্ঠান আমি এতকে অল্প বহলভাবে পালন করব পারো তাই কামনা করছো। আর আপনার প্রত্যেকলকে আমার নমস্কার জানাইছি, ধন্যবাদ। আসলে এইদরে আজি দেখবলে পাওয়া গেছে যে অঞ্চলের 50গী বিশিষ্ট ব্যক্তির জড়িয়ে 50খন পতাকা উত্তোলন করা হয়েছে। আসলে কব লাগবে যে রায়ডিঙা অঞ্চলের এখন অগ্রণী শিক্ষানুষ্ঠান গণে 50 বর্ষত ভরি দিলে। আমি আরো বিশিষ্ট ব্যক্তি আছে অঞ্চলের, কথা পাতিম। যেহেতু এখন অগ্রণী শিক্ষানুষ্ঠান, যখন শিক্ষানুষ্ঠানে এই অঞ্চললে যথেষ্ট গৌরব কহিয়ে আনছে, প্রতিষ্ঠা হয়েছিলে, গতি আজি 50 বছর পূর্বে ছোৱালী কন্যা মহাবিদ্যালয় বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা হওয়াটো একটা ডাঙৰ কথা। আর সেই ঐতিহ্য বহন করে দীর্ঘদিন ধরে এখন ছোৱালী হাইস্কুল হিসাবে আছিলে, এতিয়া শেহতীয়াকে পরিবর্তিত পরিস্থিতিত কোয়েট যদিও করা হয়েছে, মই ভাবো যে এটা একটা ঐতিহাসিক কথা। রায়ডিঙার দ্বারা একটা অঞ্চলত স্ত্রী শিক্ষার বাবে যে বিশেষ ব্যবস্থা এসাম মানুষে লৈছিলে সেই কথাটো আজি আমি শ্রদ্ধার সোঁৱৰিছো আৰু আশা কৰিছো এইখন বিদ্যালয়ে 50 বছৰীয়া ঐতিহ্য এনেদৰে আগুৱাই লৈ যাবলৈ সক্ষম হ'ব। এবাৰ এদিনীয়া কাৰ্যসূচী কৰা হৈছে, এই আৰম্ভণিটো এদিনীয়া কাৰ্যসূচী কৰা হৈছে, শেহতীয়াটো সম্ভৱতঃ নৱেম্বৰ ডিচেম্বৰৰ ভিতৰত হ'বগৈ আৰু তেতিয়া ইতিমধ্যে আন্তঃগাঁথনি উন্নয়নৰ বিভিন্ন পদক্ষেপ লোৱা হৈছে, সেইবিলাক সম্পূৰ্ণ কৰি সামৰণি উৎসৱটো আৰম্ভ হ'ব। আজি কি কি কাৰ্যসূচী আছে? আজি কার্যসূচী ইয়ার পিছতে 3-4টামান কার্যসূচী আছে, গুরু শিষ্যর মিলন আছে, প্রাক্তন ছাত্র ছাত্রীর সম্মিলন আছে আর প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষক সকলক বিদ্যালয় প্রতিষ্ঠার জড়িত সকলক সম্বর্ধনার কার্যসূচী আছে আর রাতিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যসূচী আছে। হয়, ধন্যবাদ। আসলে এদিনিয়া কার্যসূচী যে সোণালী জয়ন্তী বর্ষ উদযাপন করা হয়েছে, হ্যাঁ উদযাপনের আর পুয়া মূল পতাকা উত্তোলনের পিছতে এটা 50খনকে পতাকা উত্তোলন করা হল আর মূল সতীর্থয় ইয়ার সামগ্রিক পরিবেশ দেখা গেছে। যেহেতু কব লাগবে যে এখন অগ্রণী বিদ্যালয় যখন বিদ্যালয় 50 বছর আগতে প্রতিষ্ঠা হয়েছিল আর আজি সেই 50 বর্ষর গৌরব উজ্জ্বল আসলে যে মুহূর্ত সেই মুহূর্ত উদযাপন করেছে। আর এদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচী আয়োজন করেছে, ইয়ার পিছতে নপুরণি গুরু শিষ্যর মহামিলন আছে, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর এনেদরে বর্তমান বিদ্যালয়খনের যে সোণালী জয়ন্তী বর্ষর এদিনীয়া কার্যসূচী যে উদযাপন করেছে, উদযাপনের পহিলার যে কার্যসূচী পহিলা কার্যসূচী ইতিমধ্যে সমাপন করা হয়েছে।